হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা? আমি কিন্তু বিন্দাস আছি, কারণ আমি এই জাস্ট নর্থ বেঙ্গল থেকে ঘুরে এলাম। অসম্ভব ভালো একটা ট্রিপ ছিল, আর সেই ভিডিওগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আসছে এই চ্যানেলে। আজকে কিন্তু আমি একটা স্পেশাল ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি, যেখানে থাকছে 10টা এমন কিছু জায়গা কলকাতার কাছাকাছি যেটা তোমরা উইকেন্ডে 2-3 দিনের জন্য চট করে ঘুরে আসতে পারো। তো শনিবারের বাজার, এই শনিবারেই একটুখানি টাইম পাই ভিডিও এডিটিং করার জন্য। তো চলো একটু চা খেতে খেতে তোমাদের সঙ্গে গল্প করি। তো দেখো, বেসিক্যালি যাদের প্রাইভেট কার বা বাইক আছে তারা তো চট করে ঘুরে আসতে পারো, এমনকি যারা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে তারাও কিন্তু বিন্দাস ঘুরে আসতে পারে এই জায়গাগুলো। কোথায় যাচ্ছিস? ও অফিস, আজকে তো শনিবার। এই শনিবার দিনই একটু সময় পাওয়া যায় ভিডিও এডিটিং করা, কারণ পুরো উইকেই অফিস থাকে। অফিস থেকে ফিরে এসে একটু এডিট করি ভিডিও। এই হচ্ছে আমার সেই কারখানা যেখান থেকে ভিডিওগুলো তৈরি হয়, সেই ভিডিওর কারখানা, ছোট্ট একটা সেট আপ। ওকে, তাহলে এই স্টুডিও ট্যুর তো হলো, কিন্তু এই উইকেন্ডে তোমরা কোন ট্যুরে যাবে সেটা কিন্তু এই ভিডিও দেখার পর কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। তাহলে চলো ভিডিওটা শুরু করি তাড়াতাড়ি। পরপর কিন্তু জায়গাগুলো তোমরা দেখে নাও, আর একটু স্কিপ করো না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করবে। আমরা যারা ঘুরতে ভালোবাসি আমাদের কিন্তু এক পা বাড়ানোই থাকে কোথাও একটু চট করে ঘুরে আসার, আর আমাদের এই ব্যস্ত জীবনের মধ্যে এই উইকেন্ড ট্রিপগুলোই কিন্তু বেঁচে থাকার অক্সিজেনের মতো। সো প্রথমেই যে জায়গাটা বলবো সেটা হচ্ছে ঝিলিমিলি। বাঁকুড়া জেলায় অবস্থিত ঝিলিমিলি একটি ছোট্ট জায়গা, কলকাতা থেকে যার দূরত্ব 237 কিলোমিটার, গাড়িতে 5-7 ঘন্টায় পৌঁছে যাওয়া যায় এখানে। ঝিলিমিলিতে দূরার থেকে তোমরা দেখে নিতে পারো আশেপাশের এই জায়গাগুলো, তালবেরিয়া লেক, 12 মাইল ফরেস্ট, সুতান লেক ইত্যাদি। ঝিলিমিলিতে থাকার জন্য অনেক হোটেল আর রিসর্ট আছে, বাট বেস্ট হচ্ছে রিমিল লজ। অসাধারণ জায়গা, অসাধারণ মানে লোকেশন, এনভায়রনমেন্টটা অসাধারণ, রাত্রিবেলা তো আরও ভালো লাগছিল। দ্বিতীয় উইকেন্ড ডেস্টিনেশন হতে পারে অযোধ্যা পাহাড়। পুরুলিয়ার অযোধ্যা পাহাড় তোমরা যারা এখনও ভিজিট করনি, জাস্ট কোনো কথা না ভেবে ঘুরে এসো। এখানে যা প্রাকৃতিক সৌন্দর্য তোমরা পাবে তা চিরদিন মনে রাখার মতো। অযোধ্যা পাহাড় 2 দিনের উইকেন্ড ট্রিপের জন্য একদম পারফেক্ট। এখান থেকে তোমরা দেখে নিতে পারো এই জায়গাগুলো, খয়রাবেড়া ড্যাম, পার্ডি লেক, বামনি ফলস, মার্বেল লেক, তুর্গা লেক, পাখি পাহাড়, মুখোশ গ্রাম, আপার ড্যাম, লোয়ার ড্যাম ইত্যাদি। কলকাতা থেকে অযোধ্যা হিলসের ডিস্টেন্স অ্যারাউন্ড 320 কিলোমিটার। প্রচুর ভালো ভালো হোটেল তোমরা পেয়ে যাবে অযোধ্যা হিলসে। বেশ সুন্দর, ছিমছাম, পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ অ্যাম্বিয়েন্স। অযোধ্যা পাহাড় ভিজিট করার আইডিয়াল টাইম হচ্ছে বর্ষা অথবা শীতকাল। পুরুলিয়ার অযোধ্যা পাহাড় ভ্রমণের ব্লগের পুরো ভিডিওটা দেখে নিতে পারো ওপরের লিঙ্ক থেকে। নেক্সট হচ্ছে গড় পঞ্চকোট। উইকেন্ডে ঘোরার সঙ্গে সঙ্গে ইতিহাস নিয়ে চর্চা, তাহলে ঘুরে এসো গড় পঞ্চকোট। পঞ্চকোট পাহাড়ে ঘেরা এই জায়গাটি উইকেন্ড ট্রিপের জন্য বেস্ট। সঙ্গে গড়ের ধ্বংসস্তূপ আর তার ইতিহাস থেকে শুরু করে জয়চণ্ডী পাহাড় দর্শন আর কাছে বরন্তির সানসেট দেখা, এই সব তো থাকছেই। অবশেষে আমরা জয়চণ্ডী পাহাড়ের একদম টপে চলে এসেছি। এখানে একটা মন্দির আছে, মন্দিরে অনেকেই পুজো দেয়। আর এই টপে এসে যেটা সবচেয়ে বেশি রোমাঞ্চকর জিনিস সেটা হচ্ছে এই চারপাশের ভিউটা। কলকাতা থেকে মাত্র 250 কিলোমিটার দূরে গড় পঞ্চকোট। গাড়ি ছাড়াও ট্রেনে আসানসোলে পৌঁছে সেখান থেকে চলে আসা যায় এখানে। 4 নম্বর জায়গা হচ্ছে বেলপাহাড়ি ঝাড়গ্রাম। কলকাতা থেকে 137 কিলোমিটার দূরে পাহাড় আর জঙ্গলে ঘেরা বেলপাহাড়ি ঝাড়গ্রাম। এখানে তোমরা 2 দিন থেকে দেখে নিতে পারো চিল্কিগড় রাজবাড়ি, খান্দারানি লেক, ঘাগড়া ওয়াটারফল, তারাফেনি ড্যাম,
লাল জল কেভ ইত্যাদি। তো আমি এখন দাঁড়িয়ে আছি ঘাগড়া ওয়াটারফলের কাছে, পেছনেই হচ্ছে ঘাগড়া ওয়াটারফল, সুন্দর আওয়াজ পাওয়া যাচ্ছে। আর এই ওয়াটারফলটা বা এখানে যে জলটা আছে এটা বেসিক্যালি তারাফেনী রিভার থেকে আসছে। নেক্সট হচ্ছে মুকুটমণিপুর। কলকাতা থেকে 224 কিলোমিটার দূরে মুকুটমণিপুর, 5 থেকে 6 ঘন্টা লাগে পৌঁছাতে, 1-2 দিন ঘোরার জন্য পারফেক্ট জায়গা। মুকুটমণিপুর ড্যামের ওপরে ঘোরা থেকে শুরু করে ড্যামের জলে বোটিং এক আলাদাই আকর্ষণ। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পাহাড় আর জঙ্গলে ঘেরা আরেকটি উইকেন্ড ডেস্টিনেশনের নাম কাকড়াঝোর। প্রকৃতি প্রেমীদের কাছে 2 দিন ঘোরার জন্য আইডিয়াল স্পট, সঙ্গে কেটকি লেকটাও ঘুরে নিতে পারো তোমরা। কাকড়াঝোরের জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার রাস্তা এক অন্যরকম অনুভূতি দিয়েছিল আমাদের, আশা করি তোমরাও সেরকম ফিল পাবে। কলকাতা থেকে এর দূরত্ব 234 কিলোমিটার। অনেক পাহাড় মালভূমি তো হলো, এবার চলো একটু সমুদ্র দেখা যাক। আর সমুদ্র বলতে যে জায়গার কথা প্রথমেই মনে পড়ে সেটা হলো দীঘা। ফাইনালি আমরা চলে এসেছি দীঘার সমুদ্র সৈকতের সামনে, আর এটা হচ্ছে নিউ দীঘা। দীঘা কিন্তু বাঙালির উইকেন্ড ডেস্টিনেশনগুলোর মধ্যে সেরা জায়গা। দীঘার ব্লগের লিঙ্কটা ওপরে দেওয়া থাকলো, চট করে গিয়ে দেখে নিতে পারো তোমরা। নেক্সট হচ্ছে মন্দারমণি, আরেকটি পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন। শান্ত নিরিবিলিতে 2 দিন সময় কাটানোর জন্য মন্দারমণি পারফেক্ট। কলকাতা থেকে মাত্র 170 কিলোমিটার দূরেই মন্দারমণি, আর যেতে সময় লাগে মাত্র 4 থেকে 5 ঘন্টা। দীঘা মন্দারমণি ঘুরে নিয়েছ, তাহলে একটা উইকেন্ড তাজপুরটা করে আসাই যায়। তাজপুর কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মিনি গোয়া। বিচ সাইডে বেশ সাজানো বসার জায়গা আছে, সঙ্গে খাওয়া দাওয়ার এলাহি আয়োজন। হ্যান দ্য লাস্ট ওয়ান, উইকেন্ডে ছুটি কাটানোর সঙ্গে যদি বাঘ দেখা হয়ে যায় তাহলে আর কি চাই। আর তার জন্যই আছে সুন্দরবন, যেখানে 2 দিন ঘুরে তোমরা নিতে পারো প্রকৃতির আনন্দ, আর সঙ্গে করে নিতে পারো ওয়াইল্ড লাইফ বোট সাফারি। তাহলে আর দেরি কেন, এক্ষুনি প্ল্যান করে নাও তোমাদের নেক্সট উইকেন্ড ট্রিপের। আর এই 10টা জায়গার মধ্যে কোন জায়গায় প্রথমে যেতে চাও সেটাও জানাও কমেন্ট সেকশনে। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইকটা কিন্তু করে দিও বস। সঙ্গে নতুন যারা এই চ্যানেল দেখছো, সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে বেল নোটিফিকেশান আইকনটা অন করে দিও। তাহলে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো বং ট্রাভেল প্ল্যানার।